দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে ইসরায়েলি হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে ইতালি ইসরায়েলের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ মিশনে অংশ নেয়া ইউরোপীয় দেশগুলো এদিকে হিজবুল্লার সশস্ত্র সদস্যরা জাতিসংঘের ঘাটির কাছে অবস্থান করছিল উল্লেখ করে হামলার দায় স্বীকার করে ইসরায়েল এছাড়া লেবাননের বৈরুত্বে দুটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় কমপক্ষে বাইশ জন নিহত ও একশো জন আহত হয় ইসরায়েলের এসব হামলাকে বিশ্ববাসীর জন্য সতর্ক সংকেত হিসেবে উল্লেখ করে অতি দ্রুত দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া চুক্তি অনুসারে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বললেন লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি